প্রিয়ঙ্কা গান্ধী আহিলে বহুকেইটা অভিযোগ উত্থাপিত কৰিলে অসমত এক প্ৰকাৰ মাফিয়া গিৰি চলি আছে অভিযোগ উত্থাপিত কৰিছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে কংগ্ৰেছৰ শাসন দেখা নাই আজি ইয়াতে কি মাফিয়া গিৰি আছে বোমা বিস্ফোৰণ নাই গুলি নাই আলফা নাই এনডিএফবি নাই তো ইয়াতে কোনচা মাফিয়া গিৰি আছে অকল ৰকিবুল হুছেইনৰ মাফিয়া গিৰি আছিলে গড়ৰ হত্যাৰ কথাটো তেওঁ নকলে ধুতি লুঙ্গির কথাটো তেওঁ নকলে সেইকাৰণে এবিলাক প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী এবিলাক অসমত নচলে এবিলাক এক্সপায়ারি হৈ গ'ল নির্বাচন শেষ হবলৈ গৈছে ভূপেন বৰা কেতিয়া সমাব বিজেপি সমাব বিজেপি 100% এজিপি দল ইউ ডি এফ আৰু কংগ্ৰেছৰ মাজত তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব রাইজে যথেষ্ট সংখ্যক রাইজে আমার মিটিংলৈ আহিছে আজি আপোনালোকে দেখিছে কিমান মানুহ আহিছে মই ভাবো যে তিনিকুণীয়া প্রতিদ্বন্দ্বিতাত এজিপি দল জিকার সম্ভাবনা অতিকে প্রবল প্রিয়ঙ্কা গান্ধী আহিলে বহুকেইটা অভিযোগ উত্থাপিত কৰিলে অসমত এক প্রকার মাফিয়া গিৰি চলি আছে অভিযোগ উত্থাপিত কৰিছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে কংগ্ৰেছৰ শাসন দেখা নাই আজি ইয়াতে কি মাফিয়া গিৰি আছে বোমা বিস্ফোরণ নাই গুলি নাই আলফা নাই এনডিএফবি নাই তো ইয়াতে কোনচা মাফিয়া গিৰি আছে অকল ৰকিবুল হুছেইনৰ মাফিয়া গিৰি আছিলে গড়ৰ হত্যাৰ কথাটো তেওঁ নকলে ধুতি লুঙ্গিৰ কথাটো তেওঁ নকলে সেইকাৰণে এইবিলাক প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী এইবিলাক অসমত নচলে এইবিলাক এক্সপায়ারি হৈ গ'ল নির্বাচন শেষ হবলৈ গৈছে ভূপেন বৰা কেতিয়া সমাব বিজেপি সমাব বিজেপি 100% প্রিয়ঙ্কা গান্ধী আহিলে বহুকেইটা অভিযোগ উত্থাপিত কৰিলে অসমত এক প্রকার মাফিয়া গিৰি চলি আছে অভিযোগ উত্থাপিত কৰিছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে কংগ্ৰেছৰ শাসন দেখা নাই আজি ইয়াতে কি মাফিয়া গিৰি আছে বোমা বিস্ফোরণ নাই গুলি নাই আলফা নাই এনডিএফবি নাই তো ইয়াতে কোনচা মাফিয়া গিৰি আছে অকল ৰকিবুল হুছেইনৰ মাফিয়া গিৰি আছিলে গড়ৰ হত্যাৰ কথাটো তেওঁ নকলে ধুতি লুঙ্গিৰ কথাটো তেওঁ নকলে সেইকাৰণে এইবিলাক প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী এইবিলাক অসমত নচলে এইবিলাক এক্সপায়ারি হৈ গ'ল নির্বাচন শেষ হবলৈ গৈছে ভূপেন বৰা কেতিয়া সমাব বিজেপি সমাব বিজেপি 100% এজিপি দল ইউ ডি এফ আৰু কংগ্ৰেছৰ মাজত তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব রাইজে যথেষ্ট সংখ্যক রাইজে আমার মিটিংলৈ আহিছে আজি আপোনালোকে দেখিছে কিমান মানুহ আহিছে মই ভাবো যে তিনিকুণীয়া প্রতিদ্বন্দ্বিতাত এজিপি দল জিকার সম্ভাবনা অতিকে প্রবল প্রিয়ঙ্কা গান্ধী আহিলে বহুকেইটা অভিযোগ উত্থাপিত কৰিলে অসমত এক প্রকার মাফিয়া গিৰি চলি আছে অভিযোগ উত্থাপিত কৰিছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে কংগ্ৰেছৰ শাসন দেখা নাই আজি ইয়াতে কি মাফিয়া গিৰি আছে বোমা বিস্ফোরণ নাই গুলি নাই আলফা নাই এনডিএফবি নাই তো ইয়াতে কোনচা মাফিয়া গিৰি আছে অকল ৰকিবুল হুছেইনৰ মাফিয়া গিৰি আছিলে গড়ৰ হত্যাৰ কথাটো তেওঁ নকলে ধুতি লুঙ্গিৰ কথাটো তেওঁ নকলে সেইকাৰণে এইবিলাক প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী এইবিলাক অসমত নচলে এইবিলাক এক্সপায়ারি হৈ গ'ল নির্বাচন শেষ হবলৈ গৈছে ভূপেন বৰা কেতিয়া সমাব বিজেপি 100%